মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক চিকিৎসাধীন রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রবিবার সকালে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার মালদা জেলার হাবিবপুর থানার আকতল গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকার 60 বছরের পরিমল রায় নামে এক ব্যক্তিকে শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর শ্বাসকষ্ট ছিল, শরীরে অনেকরকম অসুবিধা ছিল, তারপরে আমরা হসপিটালে ভর্তি করি শুক্রবারে বেলা 3টায়। তারপরে রোগী সুস্থ হয়ে, মোটামুটি সুস্থ হয়েছে আর কি, পুরো সুস্থ হয়নি। তারপরে রাত্রে 12টার দিকে রোগী একদিকে আর আমি একদিকে শুয়েছিলাম। হ্যাঁ, তারপরে রোগী হট করে উঠে চলে যায় মালদা সদর হসপিটালে। রোগী চলে যায়, গার্ড কী করল, চারিদিকে সিকিউরিটি গার্ড আছে। হ্যাঁ, চারিদিকে সিকিউরিটি গার্ড আছে। কীভাবে বেরালো রোগী, কীভাবে রোগীটা বেরালো, কী চাইছেন আপনারা? আমরা থানাতে একটা ডায়েরি করবো যেন রোগীটা ঘুরে পাই। কখন থেকে পাচ্ছেন না? রাত্রি 12টা থেকে। সারা রাত ধরে খুঁজছেন? সারা রাত ধরে খুঁজছেন। চারিধারে দেখলেন? হ্যাঁ, চারিদিকে দেখছেন। কোথাও পেলেন না? কোথাও পাইনি। কী নাম রোগীর? রোগীর নাম পরিমল রায়। বাড়ি পলাশডাঙ্গা। এদিন রাতে রোগীর পাশে ঘুমিয়েছিলেন বলাই মণ্ডল নামে এক আত্মীয়। শনিবার গভীর রাতে হঠাৎ তিনি লক্ষ্য করেন পরিমল রায় শয্যায় নেই। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। তিনি বিষয়টি কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের জানান। তিনি এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ পত্র জমা দেন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক চিকিৎসাধীন রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রবিবার সকালে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার মালদা জেলার হাবিবপুর থানার আকতল গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকার 60 বছরের পরিমল রায় নামে এক ব্যক্তিকে শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর শ্বাসকষ্ট ছিল, শরীরে অনেকরকম অসুবিধা ছিল, তারপরে আমরা হসপিটালে ভর্তি করি শুক্রবারে বেলা 3টায়। তারপরে রোগী সুস্থ হয়ে, মোটামুটি সুস্থ হয়েছে আর কি, পুরো সুস্থ হয়নি। তারপরে রাত্রে 12টার দিকে রোগী একদিকে আর আমি একদিকে শুয়েছিলাম। হ্যাঁ, তারপরে রোগী হট করে উঠে চলে যায় মালদা সদর হসপিটালে। রোগী চলে যায়, গার্ড কী করল, চারিধারে সিকিউরিটি গার্ড আছে। হ্যাঁ, চারিদিকে সিকিউরিটি গার্ড আছে। কীভাবে বেরালো রোগী, কীভাবে রোগীটা বেরালো, কী চাইছেন আপনারা? আমরা থানাতে একটা ডায়েরি করবো যেন রোগীটা ঘুরে পাই। কখন থেকে পাচ্ছেন না? রাত্রি 12টা থেকে। সারা রাত ধরে খুঁজছেন? সারা রাত ধরে খুঁজছেন। চারিধারে দেখলেন? হ্যাঁ, চারিদিকে দেখছেন। কোথাও পেলেন না? কোথাও পাইনি। কী নাম রোগীর? রোগীর নাম পরিমল রায়। বাড়ি পলাশডাঙ্গা। এদিন রাতে রোগীর পাশে ঘুমিয়েছিলেন বলাই মণ্ডল নামে এক আত্মীয়। শনিবার গভীর রাতে হঠাৎ তিনি লক্ষ্য করেন পরিমল রায় শয্যায় নেই। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। তিনি বিষয়টি কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের জানান। তিনি এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ পত্র জমা দেন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।